দক্ষিণবঙ্গে প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদার থাকবে আগামী 5 দিন, তবে রাতের তাপমাত্রা আগামী 2-3 দিনে 2 থেকে 3 ডিগ্রি মতো কমার সম্ভাবনা রয়েছে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.3 ডিগ্রির কাছাকাছি, যেখানে স্বাভাবিক থাকার কথা 15.5 ডিগ্রি, অর্থাৎ স্বাভাবিকের থেকে সামান্য একটু বেশি রয়েছে। তো আগামী 2-3 দিনে 2-3 ডিগ্রি মতো কমবে। কলকাতার ক্ষেত্রে মিনিমাম টেম্পারেচার 15 বা তার নিচে 2-1 দিন 14 ডিগ্রির কাছাকাছিও নামবে। পশ্চিমের জেলাগুলোতে তাপমাত্রা আরও কিছুটা কমবে, কলকাতার থেকে বেশ কিছুটা কম থাকবে, 3-4 ডিগ্রি কোথাও কোথাও। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো, উত্তরের যে 5টা জেলা রয়েছে, এখানে তাপমাত্রা খুব একটা চেঞ্জ নেই আগামী 5 দিন, অর্থাৎ এখন যেটা চলছে এটাই কন্টিনিউ করবে আগামী 5 দিন। উত্তরবঙ্গের নিচের দিকে যে জেলাগুলো রয়েছে, খানিকটা দক্ষিণে যেগুলো রয়েছে, সেখানে তো সামান্য কমবে রাতের তাপমাত্রা, আর বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গেও খুব একটা নেই। তবে দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকা 2-1 জায়গায় খুব হালকা বৃষ্টিপাত 2-1 দিন থাকতে পারে, সেটারও সম্ভাবনা কম। তবে একদম পাহাড়ি এলাকা, অল্প কিছু এলাকায় 2-1 দিন থাকতে পারে হালকা বৃষ্টি। কুয়াশা বা তুষারপাতের কোনো না সেরকম কিছু নেই দক্ষিণবঙ্গের জন্য, নেই সেরকম কিছু। উত্তরবঙ্গে তো হালকা কুয়াশা থাকতে পারে, টেম্পারেচার সেটা ফল করবে, তারপরে কি ওটা কন্টিনিউ করুক না ওটা ডিসকন্টিনিউ হয়ে যাবে? টেম্পারেচার এমনি শীতকালে যেটা হয়, কিছুদিন কমলো আবার একটু সামান্য বাড়লো, এই কমা বাড়াটা থাকে, এটা স্বাভাবিকভাবেই থাকে। তো এখন যেটা বলা হয়েছে 2-3 ডিগ্রি কমবে, কমবে, কমে হয়তো আবার আবার হয়তো একটু সামান্য বাড়বে, একদম কমে গিয়ে যে সেটাই কন্টিনিউ করবে তা না। কলকাতার ক্ষেত্রে যেমন বললাম 15 বা 14-র কাছাকাছি নাম, কমে হয়তো আবার একটু হয়তো সামান্য বাড়বে পড়ে।